এখন এটার দামও কম এবং ফ্রেশ পাওয়া যায়। এখন কতটা ফ্রেশ আর এর প্রায় 1300 টাকার মতো এখানে চেরি ফল আছে। আর আমি মনে হবে যে 9টা আম 1500 টাকা দিয়ে কিনবো। পানি কিনে রেখে আসলেও ওরা পানিটা এসে ডেলিভারি দিয়ে যায়। সৌদি আরব এবং দুবাইতে KFC থেকেও জনপ্রিয় হচ্ছে আলবাইক। চাহিদা বের হয় কম, কোনো প্রয়োজন ছাড়া ওরা বেরি হয়। আর বাংলা টাকায় 1300 টাকার মতো, আর তো ওটা 3000 মতো পড়েছিল। আর এখানে ম্যাকডোনাল্ডস এবং ডাঙ্কিং এগুলো আছে, এগুলো কিন্তু এখানে হালাল। তো ডাবল পেটি এবং ডাবল চিজের বার্গার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখুন আবারও কি নিয়ে হাজির হলাম। তো আপনারা এতদিনে বুঝে ফেলেছেন যে এই ফলটাকে আমি ভীষণ পছন্দ করি। এখন তো এই ফলটার সিজন চলতেছে, তো এখন এটার দামও কম এবং ফ্রেশ পাওয়া যায়। এমনি অফ সিজনেও এটা আমি কিনে খাই, তখন চামড়াটি একটু ভারী থাকে আর খেতে অত স্বাদ থাকে না, কিন্তু পছন্দ করি ফেলে নিয়ে আসি। তো এখন এটার সিজন দেখেন কতটা ফ্রেশ। আর এটার স্কিনটা কিন্তু খুবই পাতলা, এটাই বুঝলাম যে সিজনে যখন পাওয়া যায় তখন স্কিনটা পাতলা মানে ফ্রেশ থাকে, এজন্য এরকম টেস্টি হয় খেতে। তো অফ সিজনে যখন আমি নিয়ে আসতাম তখন 100 গ্রামের দাম নিত হচ্ছে 12 দেড় হামের মতো, আর এখানে দাম নিয়েছে এটা 40 দেড় হাম। তাও দাম কিন্তু কম না, প্রায় 1300 টাকার মতো এখানে চেরি ফল আছে। আর এখানে চেরি ফল সম্ভবত 1 কেজির কাছাকাছি হবে। আর এখানে আম নিয়ে আসছে, এখানে 9টা আম আছে, 9টা আমের দাম নিয়েছে 1500 টাকা। তো এই আমগুলো আমাদের দেশে যে চোষাম পাওয়া যায় ওটা থেকে সাইজ একটু বড়, কিন্তু স্বাদ এবং গ্রান একদম চোষামের মতো। এই হচ্ছে পাকিস্তানি, খেতে খুবই মিষ্টি ছিল। কেনার সময় মনে হবে যে 9টা আম 1500 টাকা দিয়ে কিনবো, কিন্তু খাওয়ার পরে মনে হবে যে না, টাকা একদম উশিল, এতটা মিষ্টি এবং টেস্টি। না ছোঁচাতে কোনো আম লেগে থাকে, না আটিতে কোনো আম লেগে থাকে। তো আমাদের দেশে চোষামটা ঠিক এরকমই খেতে। এই সিজনটাতে আম, খেজুর, চেরি ফল, তরমুজ এগুলোর দাম কিছুটা কমে, কারণ এইটা হচ্ছে এগুলোর সিজন। আর এখানে আরেকটা প্যাক নিয়ে আসলাম আনপ্যাক করার জন্য। তো এটাতে আমাদের খাবার আছে, এটাতে রাতের খাবার, এখন আমরা খাবো। দুবাইতে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, এখানে আপনি যত দূর থেকে অর্ডার করুন না কেন এখানে ফ্রি ডেলিভারি, এখানে ডেলিভারি কোনো চার্জ নেওয়া হয় না। আর আমি আমার আগের একটা ভিডিওতে দেখিয়েছি যে এখানে গ্রোসারি বাজারগুলো কিন্তু ফ্রি ডেলিভারি দিয়ে যায়, পানি কিনে রেখে আসলেও ওরা পানিটা এসে ডেলিভারি দিয়ে যায়। আর এখানে আমাদের জন্য খাবার ছিল, আজকে আল-বাইক থেকে খাবার নিয়ে আসছে। সৌদি আরব এবং দুবাইতে KFC থেকেও জনপ্রিয় হচ্ছে আল-বাইক। তো চলুন দেখি আজকে আল-বাইক থেকে কি কি অর্ডার করেছে। আর আমাদের দেশেও কিন্তু আল-বাইক আছে, ডানমন্ডি আলমাসের উপর একটা আল-বাইক আছে, ওখানে একবার খেয়েছিলাম, তো এখন আছে কিনা জানি না। তো আপনারা আল-বাইকের খাবারগুলো টেস্ট করে দেখবেন, অনেক মজা, KFC থেকেও মজা। আর এখানে অর্ডার করেছিল 4টা ডাবল বেক বার্গার, আর হচ্ছে ফ্রাইজ ছিল, তারপরে শিম ফ্রাইজ ছিল মানে চিংড়ি ফ্রাইজ ছিল, আর হচ্ছে নাগেট ছিল। আর বার্গারের ফ্লেভারটা ছিল জিঞ্জার ফ্লেভার, তো আমার কাছে একদমই নিউ একটা ফ্লেভার। আমি ভাবতে পারিনি আসলে জিঞ্জার ফ্লেভারটা খেতে এত ভালো লাগবে। তো যখন আমি লিস্টে দেখতেছিলাম যে ফ্লেভারগুলো, তখন ভাবলাম যে জিঞ্জার ফ্লেভার এটা কেমন হবে, কিন্তু খেয়ে আমি পুরাই অবাক, খুবই সুস্বাদু এটা খেতে। আর যেহেতু ডাবল পেটি ছিল, তো বার্গারটা মোটামুটি বড়, একটা খেলে একজন মানুষের সম্পূর্ণ পেট ভরে যাবে। আর দুবাইতে যে পরিমাণ গরম পড়ে, বাইরে গিয়ে খাওয়ার কথা তো চিন্তাই করা যায় না। যদিও বা কোনোভাবে কেউ গেল খাওয়ার জন্য, খেয়ে আবার এই গরমের মধ্যে হেঁটে আসাটা খুবই কষ্ট, এ কারণেই এখানে হোম ডেলিভারিটা এত জনপ্রিয়। তা আমাকে একদিন KFC তে নিয়ে গিয়েছিল, তা আমি বললাম এরকম 5-6টা টেবিল কেন বসার জন্য, এত কম KFC মতো একটা জায়গা, এখানে তো অনেক মানুষ হওয়ার কথা। তখন হাজবেন্ড বললো যে এখানে সবাই হোম ডেলিভারিতে খায়, এখানে যারা হচ্ছে ঘুরতে আসে ফরেনার ওরা হচ্ছে তোমার এখানে বসে খায়, আর যারা এখানে থাকে ওরা মেইনলি তোমার বাসায় হোম ডেলিভারি করে খাবারগুলো খায়, ওরা বাইরে বের হয় কম, কোনো প্রয়োজন ছাড়া ওরা বেরই হয়। আর এখানে ছিল নাগেট, নাগেটটাও জিঞ্জার ফ্লেভার ছিল, এখানে 10 পিস ছিল, আর এখানে চিংড়ি ফ্রাই ছিল। তো বাচ্চারা নাগেট থেকে চিংড়ি ফ্রাইটা অনেক পছন্দ করেছে। আর এখানে 4টা বার্গার আর হচ্ছে এই ফ্রাইজগুলো সহ এখানে দাম পড়েছে বাংলা টাকায় 1300 টাকার মতো। আর আমরা KFC তে একদিন চিকেন ফ্রাই খেয়েছিলাম, 10 পিস চিকেনের একটা বল ছিল, সালাদ ছিল, আর হচ্ছে ড্রিঙ্কস ছিল, তো ওটা 3000-এর মতো পড়েছিল। তো প্রাইসের দিক দিয়ে এখানে খাবারের পরিমাণও বেশি, এবং এটা KFC থেকে অনেকটাই ফ্রেশ এবং টেস্ট খেতে। আর এখানে ম্যাকডোনাল্ডস এবং ডাঙ্কিং এগুলো আছে, এগুলো কিন্তু এখানে হালাল। তো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের দেশে কিন্তু আল-বাইক আছে, আপনারা যারা টেস্ট করেছেন জানাবেন আসলে খাবার কেমন, আর যারা টেস্ট করেননি তারা টেস্ট করতে পারেন যে আসলে খাবারগুলো কেমন। তো আমার তো দারুণ লেগেছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাবল পেটি এবং ডাবল চিজের বার্গার। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।